কমলাসাগর দেবীপুর ফার্মে কর্মরত এক সরকারি কর্মচারী নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার পথে রবিবার সকালে মধুপুর থানাধীন দেবীপুর বাজার থেকে অপহরণ, সাথে অপহরণ হয়ে যায় এক ব্যবসায়ীও। ঘটনায় চাঞ্চল্য গোটা দেবীপুর এলাকায়। জানা যায় কমলাসাগর বিধানসভা এলাকার পাচারকারীরা তাদের অবৈধ নেশা সামগ্রী গাঁজা ব্রাউন সুগার সহ প্রচুর নেশা সামগ্রী বেশ কিছুদিন পূর্বে পুলিশের হাতে ধরা পড়ে। নেশা কারবারীরা তাদের এই নেশা সামগ্রী পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগে ফার্মে কর্মরত রতন বর্ধন এবং পোলট্রি মুরগি ব্যবসায়ী বিকাশ সরকারকে দেবীপুর বাজার এলাকা থেকে রবিবার সকালে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। নেশা কারবারীর দাবি, তাদের যত টাকার নেশা সামগ্রী পুলিশ আটক করেছে সমস্ত কিছুর টাকা তাদেরকে দিতে হবে। এদিকে ব্যবসায়ী এবং সরকারি কর্মী অপহরণ হয়ে যাওয়ার ঘটনার খবর পেয়ে তাদের পরিবার দ্রুত বিকাশ সরকারের সহধর্মিনী গীতা সরকার এবং রতন বর্ধনের স্ত্রী মীরা বর্ধন দ্রুত মধুপুর থানায় দ্বারস্থ হয়ে তাদের স্বামীকে উদ্ধার করতে চিৎকার শুরু করেন। অভিযুক্তরা সরকারি কর্মচারী সহ ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে দেবীপুর আটক করে রাখেন। স্বামীহারা হয়ে যাওয়ার আশঙ্কায় মধুপুর থানায় অভিযুক্ত নেশা কারবারী প্রেম সেন, টুটন দেবনাথ, সুমন মিয়া, কিরণ দেবনাথ সহ একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেন। মধুপুর থানার পুলিশ অভিযোগ হাতে নিয়ে ব্যবসায়ী সহ সরকারি কর্মচারীকে উদ্ধার করতে মাঠে নামে। মূলত নেশা কারবারীদের নেশা সামগ্রী পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পেছনে ব্যবসায়ী এবং সরকারি কর্মচারী জড়িত রয়েছে এমনই অভিযোগে তাদের দুজনকে অপহরণ করে নিয়ে যায়। গোটা ঘটনায় এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার বিকেল 3টায় সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান সরকারি কর্মচারী এবং ব্যবসায়ী স্ত্রী। আমার হাজবেন্ডে আটকে রাখছে, একজনে খবর পাইছে যে তেনে মুরগ দিত গেছলি। আপনার হাজবেন্ডের নাম কি? বিকাশ সরকার। কি করে তাইনি? তেনে পোলট্রি ব্যবসা করে। আজকে কি দেবীপুর গেছিল? হ্যাঁ, দেবীপুর গেছিল। অন্যান্য দিনের মতো আজকে দেবীপুর গেছে। তো আটকাইছে কেন? আটকাইছে, তারা খবর পাইছে বলে আমার হাজবেন্ড না ছেলে জানি অবৈধ মাল বলে তারা ধরা দিছে। মানে অবৈধ মাল বলতে কি কি মাল? অবৈধ মাল বলতে গাঁজা টাজা পেঁচে দিছি তো আছে না, এই সমস্ত জিনিস আর ইয়ে আটকাইছে আর কি। আচ্ছা, এখন আপনি কই আইছেন? এখন আমি থানা আটকাইছি। এখনই আপনার হাজবেন্ড কোথায় আছে? হাজবেন্ড ওখানে পার্টি অফিসে আছে, তাহলে পার্টি অফিসে কইছে যাইতো তাহলে গেছে। এখন আটকে রাখছে কেন? এখন আটকে রাখছে। পুলিশ প্রশাসনের সাথে কি যোগাযোগ করছেন আপনি? না, আমি তো করছি না, ওখানে থানা থাইছি জানার ইয়া করুন আর কি। আজকে কালকে নাইট ডিউটির গেছে, তো গেছে পরে দিয়ে মনে করেন বাড়িতে আয় না, 7টা সাড়ে 7টা যে টাইম আমরা বাড়িতে আই যেত আয় না। আজকে আমি 9:45 দিকে বাচ্চা গেছে, গায়ের পরে আমি ফোন করছি, ফোন করছি পরে তো কইতে আসছে যে পার্টি অফিস আটকে রাখছে। পার্টি অফিসে কী কারণে আটকাইছে এটা আমি ইয়া করতাম পারি না। একবার খবরাখবর লইছি, লইয়া সেটা হয়তো আসছি, তারা মাল বলে আমরা ধরাইয়া দিচ্ছি। কী মাল? অবৈধ মাল, মনে করেন গাঁজা আছে, পেন্সি আছে। মানে পাচারকারী আটকাইছে? হ্যাঁ। আপনার হাজবেন্ডের নাম কি? রতন বর্ধন। তাইনি কি করে? দেবীপুর ফার্মে চাকরি করে। আচ্ছা, বয়স কত হইব? বয়স তো 50-55। তাইনি কি অন্যান্য দিনের মতো তাইনি ডিউটিতে ছিল কালকে? হ্যাঁ। তাইনি কি মানে দেবীপুর থেকে বাড়ি আসার পথে? হ্যাঁ হ্যাঁ। তাইনি রে আটকাইছে তারা? আটকাইছে। এখনো কি ছাড়ছে না? না না। এখন আপনি কই আইছেন? এখন আমি আইছি থানা। আচ্ছা, কাদের বিরুদ্ধে অভিযোগ করবেন? অভিযুক্ত যারা যারা নাম পাইছি, আমি কয়েকজনের নাম পাইছি, এরপর বাকি অন্যান্যরা আছে, 4-5 জনের নাম আমি পাইছি আর কি। মানে তারা নাম দিয়ে সেরা অন্যান্যরা লোকে আছে। আপনার হাজবেন্ড কি এখনো তাদের হেফাজতে? তাদের হেফাজতেই আছে।